আমি একজনের কথা বলি যে একদম সরকারি আমি বলছি না কোন পদে অনেকে হয়তো প্রজেক্ট ফেলবেন একদম সর্বোচ্চ বলা যায় এরকম একটা শীর্ষ পর্যায় থেকে উনি রিটায়ার করলেন যখন উনার হাতে সব টাকা পয়সা উনার হাতে এখন সারা জীবন ব্যয় করে উনি যে কিছু করলেন তার মধ্যে কিছু তুমি জানো নৈতিক অনৈতিক অনেক কিছু ছিল তো এরপরে উনি রিটায়ার করার কিছুদিন পরে মারা গেলেন কিছুদিন পরেই তো উনি যে বাড়ি করে নিলেন যে উনি একটা আটতলা তলা দশ তলা বিল্ডিং করবেন বাকি জীবনটা খুব সুন্দর করে আরামে থাকবেন আল্লাহ তো রাখতে দিলেন না আল্লাহ তো সময় দিলেন না চলে গেলেন এখন বলো এই যে উনি তো ভাবছিলেন যে আমি শেষ জীবনে কি করব আমি হয়তো হজ করে আসব এটা করব ওটা করব হ্যাঁ এতদিন যা করলাম আল্লাহ হয়তো মাফ করে দিবেন হ্যাঁ এটা কিন্তু আশাই করেছিলেন এবং একটা বড় বাড়ি করে উনি কি করবেন ওই টাকা দিয়ে ভাড়া তুলবেন আর খাবেন নিশ্চিত জীবন কিন্তু সে নিশ্চিত জীবনের জন্য তো টাইম না পেলেন না রিটায়ার করলেন রিটায়ার করার পরে উনি বাড়ির কাজ ধরুন এটা ওটা বিভিন্ন রকম ম্যাপটা প্ল্যান সব করলেন এর আগে চলে গেলেন শুরু করার আগে দেখো শুরু করার আগে চলে গেলেন তার মানে কেলা নেই গেলেন উনি তো চলে যেতে চান উনি তো চলে যেতে চাননি কখনোই চাননি কেলা নিয়ে গেলেন হাত তো আল্লাহর তো এই জন্য বললাম যে যেখানে আছি সেখান থেকে বলবো এই যে আমাদের ভিসা সেক্টরটা এত বেশি